মালদার মানিকচকে পঞ্চায়েত ভোটের গণনায় এবারে প্রশাসনের বিরুদ্ধে গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন শাসক দলের এক প্রার্থী। এবারে নির্বাচনে মানিকচক পঞ্চায়েত সমিতির 26 নম্বর আসনের তৃণমূল প্রার্থী ছিলেন উলবিবি। বুধবার তার স্বামী শেখ মাহাতাব অভিযোগ করে জানিয়েছেন, ভোট গণনার দিন তার 26 নম্বর পঞ্চায়েত সমিতি আসনের গণনা চলাকালীন পক্ষপাতিত্ব করা হয়েছে। একটি ব্যালট বাক্স গণনা না করেই ফলাফল ঘোষণা করা হয়েছে। 48 ভোটে জয়ী ঘোষণা করা হয়েছে জোট প্রার্থী সাজমিনা খাতুনকে। পরবর্তীতে তৃণমূল প্রার্থীর এজেন্ট আবারও গণনার জন্য বিডিওকে লিখিত অভিযোগ জানান, তবে বিডিও কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আবার গণনার কথা বিডিওকে বলতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমতো অবস্থায় তৃণমূল প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে দাবি করেছেন। এই বিষয়ে তৃণমূল প্রার্থীর স্বামী শেখ মাহাতাব বলেন, আমি এজেন্ট ছিলাম, আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পঞ্চায়েত সমিতির প্রার্থী, 26 নম্বর পঞ্চায়েত সমিতি উলবিবির আমি এজেন্ট ছিলাম। ওখানে যখন আমরা এজেন্টে গেলাম, আমাদের এজেন্টের সময় সব গণনা শুরু হলো। তারপরে আমরা বললাম কি গণনা করতে শুরু করেন, একটা বাক্সায় কিন্তু বাক্সাটা পাওয়া যায়নি। তখন বললো কি আমি ওই বাক্সাটা নিয়ে আসছি, তারপরে গুনতে হবে। কে বলেছিল? বিডিও সাহেবকে ধরলাম কি স্যার আমার বাক্সা কোথায় গেল? আপনারা বলছেন আস্তে আস্তে আমাদের 12 নম্বর রুমে 2 নম্বর টেবিলের বাক্সাটা গেল কোথায়? এই নিয়ে আমাদের সঙ্গে তর্কাবাজি হলো। কে না, বাক্সা আসছে, সময় লাগবে, তোমরা নিজেরটা ওদিকে কাউন্টিং করো, আমরা দেখছি। এবার আমরা ওদিকে কাউন্টিং হিসাব করছি, হিসাব করার পরে এসে আমরা জিতেছিলাম। জিতে আসার পরে এদিকে ওকে বলছে কি মানে ওই বাক্সাটা কী হলো? বলছে ওই বাক্সা গুনতি হয়ে গেল। আমি বললাম কীভাবে গুনতি হয়ে গেল? তো ওরা বলছে না গুনতি করা হয়ে চলে গেছে, কিন্তু এখন আর কিছু মানে কেন, তাহলে রিকাউন্টিং করা হোক। রিকাউন্টিংয়ের জন্যে বারবার বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেব বলছে এই রিকাউন্টিং করছি, বসো বসো। আশা দিতে দিতে আমাদেরকে ভোরবেলায় গোলায় ধোক্কা দিয়ে বের করে দেয় কি কোনো রিকাউন্টিং হবে না, যেটা আমি যার ভালো লেগেছে তাকে সার্টিফিকেট দিয়েছি, আমি কোনো কিছু করতে পারবো না, তোমাদের যা ইচ্ছা তাই করো। তার জন্যে কত হুম ইজ করে আমাদেরকে রিসিপ্ট দিয়ে বসিয়ে রেখে দিল, আমাদের কোনো ভোট রিকাউন্টিং করা হলো না। রিকাউন্টিং জন্য বারবার আবেদন করো আমাদের যে এমএলএ সাবিত্রী মিত্র এমএলএও এসে বললো, এমএলএর সামনে বলে দিল রিকাউন্টিং করবো, তারপরে রিকাউন্টিং করল না। বিডিও সাহেব পুরো পোতের লোভে, টাকার লোভে এগুলা ঘটনাটা ঘটিয়ে দিয়েছে, মানে যাদের ওখানে টাকা নিয়ে পুরো কাজ করেছে। যদিও জয়ী প্রার্থী সাজমিনা খাতুন এই অভিযোগকে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন, তার দাবি সমস্ত ব্যালট বাক্স গণনা করে তাকে জয়ী ঘোষণা করা হয়েছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে কি কয়েকটা ব্যালট বাক্স যে আছে ওটা কারচুপি করা হয়েছে, গণনা হয়নি বা ভুল বশত যায়নি? কি বলবো, সমস্ত বাক্সই গণনা করা হয়েছে, ব্যালট বাক্স সমস্ত এজেন্টের সামনে। আপনার বিরোধীরা বলছে কি আমরা হাইকোর্টে যাব, আপনারা কি ব্যবস্থা করবেন? এটা সেটা ওদের ব্যাপার, কিন্তু আমাদের জনগণ আমাদেরকে সমর্থন করেছে, আমরা পাস করেছি, মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।